আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে। বিশ্বকাপে বাংলাদেশ একের পর এক ম্যাচ হারছে, কিন্তু তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অনেকটা ডু অর ডাই ম্যাচ। কেন ডু অর ডাই ম্যাচ? কারণ এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে তাহলে ICC চ্যাম্পিয়ন ট্রফি খেলতে অলমোস্ট কোয়ালিফাই করে ফেলবে। তো এই ম্যাচ জেতার জন্য চান্দিকা হাথুরুসিংহের প্ল্যান কি, ক্লিপ এনে কোচ এবং টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা বোধের নকশা আঁকিয়েছে, চলুন তা আমরা একটু বুঝে দেখার চেষ্টা করি। যেহেতু আমাদের স্কোয়াডে ডেপটা কম, স্কোয়াডে ব্যাকআপ তেমন কোনো প্লেয়ার না নেই, তাই বলে প্লেয়িং ইলেভেনে খুব বেশি একটা আহামরি পরিবর্তন আসবে সেটা বলার সুযোগ নেই। ওপেনিং পজিশনে যথারীতি লিটন এবং তানজিদ তামিমের উপরেই ভরসা রাখবে। যদিও তানজিদ তামিমের প্রতি আমি বিন্দুমাত্র ভরসা পাচ্ছি না, কিন্তু এই জায়গায় বাংলাদেশ BCB বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কীভাবে টিম সিলেকশন করেছে জানি না, যে একজন ব্যাকআপ ওপেনার নাই, যেহেতু নাই সুতরাং এই দুজন ছাড়া অন্য কাউকে এই জায়গায় ঢুকানো বা মিরাজকে দিয়ে ওপেনিং করানোটা হবে বোকামি। যাই হোক, তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানকে দেখা যাবে। সাকিব আল হাসানকে এত পিছনে খেলানোর কোনো যুক্তিকতা নেই। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান, এটা আপনাকে মানতে হবে, অন্যতম সেরা একজন খেলোয়াড়। সেহেতু নাজমুল শান্ত বা অন্যান্য কোনো প্লেয়ারের উপর আস্থা না রেখে এই জায়গায় সাকিবের উপর আস্থা রাখাটাই উচিত। চার নম্বর পজিশনে মুশফিকুর রহিম, পাঁচ নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর ছয় সাত পজিশনে তাওহিদ রিদ এবং নাজমুল শান্ত, দুইজনকে কম্বাইন করে যে কোনো পজিশনে খেলানো যেতে পারে। মাহিদি হাসানের একটি সম্ভাবনা থাকলেও পিচ এবং পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করে মাহিদি হাসান থেকে নাসুম আহমেদই এগিয়ে থাকবে। এ হলো টপ আট, নয় দশ এগারো তিনটা পজিশনে তিনজন পেসার থাকবে, সেক্ষেত্রে তাসকিন শরীফুল এবং মুস্তাফিজের উপরেই আস্থা রাখা হবে। হাসান মাহমুদের উপর আস্থা রাখা হবে না, কারণ হাসান মাহমুদ এই বিশ্বকাপ সহ এর আগে থেকে অনেকটা এক্সপেন্সিভ। যদিও বাংলাদেশের কোনো পেসাররাই বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে পারে না, আমরা বাংলাদেশের পেসারদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, বলেছিলাম যে এই বিশ্বকাপে রাজ করবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, কিন্তু তাসকিন আহমেদ ইঞ্জুরির সমস্যার কারণে কিছুটা ব্যাকফুটে চলে গেল, অন্য অন্য পেসাররা খুব বেশি একটা সুবিধা করতে পারছে না। তো এই পেস অ্যাটাক যদি সুবিধা করতে পারতো বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে আরও ভালো করতে পারতো। যদিও বাংলাদেশের বিশ্বকাপ খারাপ করার কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা, তাই পেস অ্যাটাকদেরকে শুধু দোষ দিয়ে লাভ নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ একটু সাবলীল নয়, সেই জিনিসটাকেও আমাদের দোষ দিতেই হবে। যাই হোক, এই একাদশ নিয়ে শ্রীলঙ্কা বধ করা সম্ভব। আমরা দেখেছি ওয়ার্ম আপ ম্যাচে প্রায় সেম লাইন আপ নিয়ে শ্রীলঙ্কার সাথে ডমিনেট করে বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে, এবং এই বিশ্বকাপে শুধু বাংলাদেশেরই কোনো অবস্থা নয়, বাংলাদেশ থেকেও ভয়াবহ খারাপ অবস্থায় আছে শ্রীলঙ্কা টিম। আর এই বিশ্বকাপে সবচেয়ে উইক টিম যদি আমি বিবেচনা করি তাহলে নেদারল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই তিনটা টিমকেই বলতে হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি নেদারল্যান্ডের লোকে হেরেছে, এখন লাস্ট চান্স শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচটা জিততে পারে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি 2025 খেলার জন্য কোয়ালিফাই করতে পারবে। আদারওয়াইজ যদি আজকের ম্যাচটা হেরে যায়, সরি ছয় তারিখের ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের জিতা প্রায় অসম্ভব এবং চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না, এটাও নিশ্চিত হয়ে যাবে, কারণ শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট হয়ে যাবে, আরও দুই বেড়ে যাবে। তো দর্শক, যাই হোক, সব কিছু মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হেরে গেলো যে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না সেটাও বলে একটা সুযোগ থাকবে, কিন্তু সেখানে সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবে। তো দর্শক, আমরা চাইবো বাংলাদেশ অ্যাটলিস্ট এই ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন ট্রফি করার জন্য কোয়ালিফাই করুক। বাংলাদেশ টিম সম্বন্ধে আপনার কী মন্তব্য জানান কমেন্ট বক্সে কমেন্ট করে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।